সুবর্ণার রন্ধন শিল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে লাউ দিয়ে কিভাবে খাসির মাংস রান্না করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। আপনারা এখন পর্যন্ত যারা লাউ দিয়ে খাসির মাংসের রান্নাটা খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নিই। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এখানে আমি মাঝারি সাইজের একটা কচি লাউ এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি 700 গ্রাম খাসির মাংস। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে নিয়েছি দারচিনি, সাদা এলাচ, লবঙ্গ, তেজপাতা। এগুলোর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ কুচি করা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজটা নরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলা। এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। তো মশলাগুলোকে এখন কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। এখন মশলাটাকে চুলার আঁচটা কম রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলোকে চুলার আঁচটা কম রেখে 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি ছোটো ছোটো সাইজের 4টা আলু নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি খালি করা 5টা কাঁচা মরিচ। তার সাথে দিয়ে দিলাম খাসির মাংসগুলো। এখন মশলার সাথে মাংসগুলোকেও 5 থেকে 6 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখানে আমি 1 টেবিল চামচের থেকে সামান্য একটু কম লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো মাংসগুলোকে খুব ভালো করে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কম রাখতে হবে। মাংসগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 গ্লাসের মতো পানি দিয়ে দিলাম। এখন বলক আসা পর্যন্ত ঢাকা দিয়ে দিচ্ছি। বলক চলে আসলে এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে এভাবেও রান্না করে নিতে পারেন, তবে আমার হাতে যেহেতু সময় কম এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিয়েছি। এখন প্রেশার কুকারে 4টা সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এটা এদিকে সিদ্ধ হতে থাক, এদিকে কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা লাউগুলোকে দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ এবং হলুদের গুঁড়া। এখানে আমি 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। তার সাথে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে লাউটাকে কিছুক্ষণ হাই ফ্লেমে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পরে ঢেকে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। এটা যেহেতু কচি লাউ সেজন্য খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। এরই মাঝে দেখবেন যে লাউটা এরকম সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে প্রেশার কুকারে মাংসটাকে 4টা সিটি দিয়ে ওভাবেই রেখে দিয়েছিলাম। তারপরে গ্যাসটা বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন সেই লাউগুলোর মধ্যে মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। এখন লাউয়ের সাথে মাংসগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো মাংস দিয়ে লাউ রান্নার সময় আপনারা অবশ্যই কচি লাউ নেওয়ার চেষ্টা করবেন এবং টাটকা লাউ নেবেন, এতে কিন্তু এর টেস্টটা খুব বেশি ভালো হয়। তো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এখন চুলার আঁচটা কম রেখে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিতে হবে।
তো 5-6 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন লাউ দিয়ে খাসির মাংস আমাদের একদমই রেডি। আর এটাকে খুব বেশি ঝোল রাখতে যাবেন না, এটা একটু গামাখা ঝোল রাখলেই খেতে ভালো লাগে। তো চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে আমরা নামিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে লাউ দিয়ে খাসির মাংস রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।